তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন টিভি বাংলা মানবতার সমাধান বাংলা মানবতার সমাধান

আল্লাহ সভায়ান হুয়াতা সরাসরি আল্লাহর নবীর স্ত্রীদেরকে বলছেন যে তারা দুনিয়া চায় নাকি আখেরাত চায় আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই তারা আখেরাত চাইছেন দুনিয়াকে কেউ চান না এই জন্য দুনিয়ার চাকচিক্য নিয়ে তারা যেন ব্যস্ত না থাকে আল্লাহ সভায়ান হুয়াতা আয়ালা আল্লাহর নবীর স্ত্রীদেরকে যে অপশন দিয়েছেন যে আল্লাহর নবীর সঙ্গে তারা থাকবেন আর আখেরাতে ভালো জিনিস পাবেন আল্লাহর নবীকে যেন তারা দুনিয়ায় বিভিন্ন সুযোগ সুবিধার জন্য যেন তারা প্রেশার ক্রিয়েট না করেন এর জন্য জন্য আল্লাহ রসুলকে তারা জ্বালা যন্ত্রণা না দেন এই প্রসঙ্গেই মূলত আমাদের আলোচনা আসছে আসুন আমরা তেলাওয়াত করি এটা হবে 28 এইট নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হচ্ছে সৌরাতুল আহজাব أعوذ بالله من الشيطان الرجيم بسم "يا ايها النبي قل لازواجك ان كنتن تردن الحياه الدنيا وزينتها فتعالين امتعكن واسرحكن سراحا جميلا". وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما يا نساء النبي من يأت منكن كُنَّ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ يُضَاعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَيْنِ وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا وتعمل صالحا অতিহা اجرها مرتين واعدنا لها رزقا كريما সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করছেন হে আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন ইনকুন্তুন্না তরি দিন হায়াতা দুনিয়া যদি তোমরা দুনিয়ার জীবনকে চাও অজিনা তাহা দুনিয়ার জীবনের চাকচিক্য আরাম আয়েশ দুনিয়ার জীবনের লালসার মধ্যে পড়ে যাও ফাত আলাইন তাহলে তোমরা আসো উম তে কুন্না ওয়া উসর রে কুন্না তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব আমি তোমাদেরকে মুক্ত করে দিব এবং দুনিয়া নিয়ে তোমরা থাকতে পারবে দুনিয়ার চাকচিকার আরামায়াস নিয়ে তোমরা থাকতে পারবে আমি তোমাদেরকে জোর করব না আমার সঙ্গে তোমাদের থাকতে হবে না আর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুল কে চাও ওয়াদের আর আখেরাতের জীবনের ভালাই চাও ইন্নাল্লা আদ্দা তাহলে নিশ্চয়ই আল্লাহ আরব্দুল্লাহ আলামিন প্রিপেয়ার করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন নীল তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য মিন কুন্না তোমাদের মধ্য থেকে আজিমা অনেক বড় আজুরে আজিম অনেক বড় রিওয়ার্ড অনেক বড় সওয়াব অনেক বড় পুরস্কার আল্লাহরব্বেলা আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছেন ইয়ানিসেনবি হে আল্লাহর নবীর স্ত্রীরা স্বয়ং অলা আলামিন আল্লাহ উমাহাতুল মোমিনীদেরকে নাম ধরে তাদেরকে খেতাব করে তাদেরকে বলছেন সবাইকে কালেকটিভলি আল্লাহ রাব্বুল আলামিন ত করছেন আর বলছেন হে নবীর স্ত্রীরা মাইতিমিন কুন নব ফাহিশাতুম উবাইনা এটা কল্পনাও করা যায় না কিন্তু আল্লাহ তারপরেও বলছেন তোমাদের মধ্যে থেকে যদি কেউ কোন ফাহেশা লিপ্ত হয় যেহেতু তোমরা নবীর স্ত্রীসাওয়াব যেমন ভাবে তোমাদের ডাবল যদি অন্যায় করে বর্ষ কেউ অন্যায় করেন না আলহামদুলিল্লাহ আজ ওজ মুতাহারত রেদান উল্লাহিত আল্লা আল্হিন আজমায়ন আল্লাহ তাদের সবার উপরে রাজি এবং খুশি হয়ে যাক আমিন আল্লাম এর পর আল্লাহ রব্বাল্লাহ আলামিন সাবধান করে দিচ্ছেন কি সাবধান করে দিচ্ছেন ইউ দফলা আল্লাহ আদ বুদে ফাইন আল্লাহ সুভান হুয়াতা আল্লাহ তাহলে ডাবল তোমাদেরকে পানিশমেন্ট দিবেন যেমন সব ডাবল পানিশমেন্টও কিন্তু ডাবল হয়ে যাবে ডাবল সব যেমন আল্লাহ দিবেন ভালো কাজ করলে আর খারাপ কাজ করলে ডাবল তোমাদের হয়ে পান্ট আর এটা মিন আল্লাহ জন্য ভেরি ইজি এটা খুবই সহজ আবার এর অপোজিট সিচুয়েশনটা বর্ণনা করছেন যদি তারা অন্যায় করেন তাহলে যেমন আল্লাহ আজাব বাড়াবেন ন্যায় করলে নেকির কাম করলে ভালো কাজ করলে কি আল্লাহ তাআলা সব বাড়াবেন কি না ডাবল দেবেন কি আল্লাহ সাইঙ্গার ওমাইয়া কোনো তুমি কুন্না লি ম রসলিহি ও সালিহা তোমাদের মধ্যে থেকে যে কেউ যদি আল্লাহর জন্য অবনত হয় রাসুলের জন্য অবনত হয় রাসুলের সঙ্গে সবর করে থেকে যায় ওয়াতামল সালিহা এবং আমলে সোয়ালী করে নিয়ে কামল করে তাহলে কি হবে নতিহা জোড়াহা মারণা আমি আল্লাহ তার সোয়াবকে ডাবল ডাবল বাড়িয়ে দিব সোভান আল্লাহ নতিহা আমি আল্লাহ দিব তাকে আজরাহা তার সওয়াব তার পুরস্কার তার রিওয়ার্ড মার্রাথা ইন ডাবল আমি দুইবার দিব একবার না আমল একটা কিন্তু সওয়াব ডাবল আর আমি আল্লাহ তার জন্য আরো সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি شمان جنوك رزقك جنة جنة الفردوس <سؤال> سبحان الله اللهم رزقنا من الجنة هي الله تمين عمد الشبايك الجنة تكريزك دوامين يا رب العالمين الله رب العالمين جنة عمد الشبايك جنة الفردوس يا كتري آمين يا رب العالمين آمين يا رب العالمين شماني تبهاي ايه الله سبحانه وتعالى আল্লাহর নবীর স্ত্রীদেরকে মূলত কথা হলো এটা দেখেন আল্লাহর চাইলে দুনিয়ার সব থেকে বড় ধনী আল্লাহর আলমিন আমাকে প্রপোজাল দিয়েছেন আমি চাইলে পুরো সাড়ে ছয় কিলোমিটার লম্বা মদিনার এই দিগন্ত থেকে ওই দিগন্ত মদিনা শহরে যেখানে আপনি দাঁড়াবেন ওহুদ পাহাড়কে দেখা যাবে এত বড় পাহাড় আর মদিনায় নাই সাড়ে ছয় কিলোমিটার লম্বা এই অহুদের পাহাড় যদি আমি চাইতাম নবী বলেন, তাহলে আমার জন্য গোল্ড দিতেন দিতেন। আর এই পরিমাণ সারা দুনিয়াতেও তো নাই এত সোনা হইলে আমি তার থেকে যা খুশি খাইতাম যা কিছু পড়তাম আর মানুষকে দিয়ে ফেলতাম কিন্তু আমি চাই না এটা কারণ আমি আল্লাহকে বলেছি যে আল্লাহ তুমি আমাকে একদিন খাবার দিবে আমি খাওয়া দাওয়া করে শুকরিয়া আদায় করব একদিন আমার খাবার থাকবে না তোমার কাছে চাইব আর তুমি আমাকে দিবে আল্লাহুম আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা واحشرনি في زمره المسাকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দোয়া করতেন আল্লাহুম আহয়িনি মিসকিনা মিস্কিন অবস্থায় তুমি আমাকে জীবন দাও ওয়া আমিতনি মিসকিনা মিসকিন অবস্থাতে তুমি আমাকে মরণ দাও আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আর মিসকিনদের সঙ্গে আমার হাসরনাসরের ব্যবস্থা করো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ওঢেল সম্পত্তি দিয়েছেন যেমন আল্লাহ নবীর কাছে গনিমতের মাল এসেছে আল্লাহ নবীর কাছে জাকাতের মাল এসেছে আল্লাহ নবীর কাছে সদাকার মাল এসেছে আল্লাহ নবীর হাতে ইহুদিদের সব বাড়িঘরের মালিক আল্লাহ তাকে এবং মুমিনদেরকে করে দিয়েছেন খাইবারের ফাদাকের মালিক আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছেন তাই যদি হয়ে যায় আল্লাহ রসুল ইচ্ছা করলে আমরা কি করি মালামালের মালিক যখন কিছু হয় এটা ব্যাংকে রেখে দেয় সেখান থেকে ইনভেস্ট করি যে আরো কিছু বাড়ানো যায় কিনা আরো কিছু বাড়ানো যায় কিনা আরো বেশি বাড়ানো যায় কিনা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা করেন না সম্পদ যখন যা কিছু এসেছে সাথে সাথে আল্লাহর রাস্তায় তিনি মানুষকে দিয়ে দিয়েছেন যে যা চেয়েছেন আল্লাহ নবী দিয়ে দিয়েছেন একবার এক বেদুই নিশে আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়ে বললো আত্মদ আল্লাহ তোমাকে যে মাল দিয়েছেন এই মালের থেকে আমাকে কিছু দিয়ে দাও তখন রসুল্লাহ আলহ্লাম বললেন যে দেখো এই যে বকরিগুলো দেখা যায় এই যে ভেড়া গুলো দেখা যায় সব তোমার ওভার তখন বেদুইন বললো আর জোকিং উইথ মি তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো নাকি এত ছাগল এত ভেড়া তুমি আমাকে দিয়ে দিবে আরো শিওর বলছে হ্যাঁ এগুলো সব তোমার বেদুইন এত খুশি হয়ে গেল একশোর উপরে ছাগল আর ভেড়া এগুলো তাড়াইতে 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 নিতে নিতে গভীর রাত্রে গিয়ে তার কবিলার কাছে নিজের গ্রামে গিয়ে হাজির হলো চিৎকার করে সবাইকে সে একত্রিত করলা বলে ইয়া খওমি আসলিমু ফাইনাম্মাদ ইউনফিক ওয়ালা সাহাবিহিওয়ালা হে আমার সম্প্রদায়ের লোকেরা দেখো আমি একা মুসলমান হয়ে এত ছাগল পেয়েছি তোমরা মুসলমান হলে আরো বেশি ছাগল পাবা মোহাম্মাদ এমন একজন ভালো মানুষ সে এত বেশি আল্লাহর রাস্তায় দান করে দান করতে করতে সে নিজে যে গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে এই ভয়ও তান তাহলে আল্লাহর নবী সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহর নবীর স্ত্রীদেরকে সবর করতে হয়েছে এই সবরের প্রসঙ্গ এখানে আলোচিত হচ্ছে আমরা আলোচনাকে কন্টিনিউ করব কিন্তু তার আগে আমাদের সময় হলো খানিক ক্ষণের বিরতিতে যাওয়ার উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক এন্ড ইনশা আল্লাহ উইল বি ব্যাক ভেরি ভেরি সুন স্টে ওয়ার এভার ইউ আ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك، لبيك, لبيك لا شريك لك، لبيك. إن الحمد إن الحمد، والنعمة، والنعمة، لك والملك، لك, لك والملك، لا شريك لك.

আল্লাহর প্রতি ভরসা নিশ্চিতভাবে একমুখী দিক থেকে তাকে জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত دین হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান

তারা চিন্তা ভাবনা করে বলুক তাহলে তুমি তাদেরকে তালাক দিয়ে দিবে ছেড়ে দিবে এবং তারা dunia নিয়ে ব্যস্ত থাকবে আর যদি ইন কুনতুননা তুরিদেন আল্লাহ ওয়া রাসূলহু ওয়া দারাল আখিরা যে তোমরা আল্লাহকে চাও আল্লাহর রাসূলকে চাও এবং আখিরাতকে চাও তিনটা জিনিস আল্লাহ আল্লাহ রাসূল এবং আখিরাত এই তিন জিনিসকে যদি তোমরা চাও তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজরে আযীম দান করবেন এই দুনিয়ার জীবন আর কয়েক দুনিয়াতে কত বছর আমরা বাঁচবো এই অল্প সময়ের জন্য এত চাকচিক্য আরাম করে তো লাভ নেই সবর যদি করে থাকো তাহলে দাস ফাইন এই আয়াত যখন নাজিল হলো রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা আনহার কাছে এসে গেলেন এবং ইবনু কাসির রহমত উল্লাহে আলাইহি তিনি এখানে বর্ণনা করছেন عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم جاءها حين أمره الله تعالى أن يخير أزواجه عائشة صدقة رضي الله تعالى عنها بوننا قرين جاكون الله رب العالمين الله النبي كي بولن تمار استري دير كي تمي اپشون دي داو تارا تمار شنگه تحق الله تادر كي عزر عظيم دان كربن زارت جابي تادر دير اوپشون.

ফালা আলাইকি আল্লাহ তাস্তা আজিলি আমি তোমাকে একটা বিষয়ে বলবো তুমি এটার সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে হবে না ফালা আলাইকি আল্লাহ তাস্তা আজিলি হাতা তাস্তা আমির বা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার সঙ্গে পরামর্শ না করো এর আগে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না ওয়াকাদ আলিমা অথচ নবী ভালো করেই জানেন

আল্লাহ নবীর বিবিরা সুফহান আল্লাহ এই জন্য তো তারা উম্মাহাতুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে এমন একজনও ছিলেন না not a single not one of them even যিনি বলেছেন যে না আমার খাবার দাবারের কষ্ট হয় আমি থাকব না কষ্ট তো কেমন ছিল আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন এক চাঁদ ডুবে আর এক চাঁদ উঠে যেত অর্থাৎ এক মাস শেষ হয়ে আর এক মাস শুরু হয়ে যেত মা ও কদনা না আরানভি বয়ু আমরা আমাদের ঘরে রান্নার জন্য আগুন জ্বালাইতে পারতাম না এত কষ্টের মধ্যে দিয়ে গেছে জীবন তখন রাবিয়া হাদিস মাকে জিজ্ঞেস করেন মা আপনারা কি খাইতেন তখন তিনি বলেন কানা তো আমুন আল আসবাদান আল মা ওয়াত্তম আমাদের খাবার ছিল দুই কালো জিনিস একটা হল পানি আর একটা হলো খেজুর মাসের পরে মাস চলে যেত খেজুর আর পানি খেয়ে জীবন ধারণ করেছেন তার সুফান এত কষ্টের জীবন তাদের ছিল আল্লাহ রসুল ঘরে এসে জিজ্ঞেস করতেন আয়সা গো আজকে কি খাবার কিছু আছে আয়সা বলতেন ইয়া রসুল আল্লাহ আমি সরি ঘরে তো আপনার জন্য রেডি করার মতো কিছুই ছিল না রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তখন বলতেন তাহলে আমি রোজা রাখার নিয়াত করে ফেললাম এমন না খেয়ে খেয়ে তাদের জীবন গেছে কোন শান সহকার ছিল না ঘরে কি আল্লাহ রসুল যে বিছানায় ঘুমাতেন বিছানার দাগ পড়ে যেত একটা ছিল ছিল না। না এমন একটা যে তো দাগ পড়বে না রশির দাগ পড়ে যেত হজরতমর একদিন আল্লাহ রসুলের ঘরে হজত আল্লাহ রসুলের শ্বশুর আবু বকর আল্লাহ রসুলের শ্বশুর সুবহান আল্লাহ দেখেন চার কলিবার দুইজন আল্লাহ নবী শ্বশুর দুইজন আল্লাহ রসুলের দামান তারা আল্লাহ রসুলের জামাই সুহান

ওয়া আমি তুমি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ গরিব অবস্থাতে তুমি আমাকে দুনিয়া রাখো গরিব অবস্থাতে তুমি আমাকে মরণ দাও আর গরিবদের সঙ্গে মিসকিনদের সঙ্গে আমার হাশর আনাসর করো মিসকিনদের হিসাব কোন তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে যিন রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অফার করেছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অফার অফারকে গ্রহণ করেন না রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের বিবিদের ঘর কত অল্প জায়গার মধ্যে তারা থাকতেন আপনি কি চিন্তা করে দেখেছেন আল্লাহ রসুল যে হুজরা মুবারক মদিনায় আপনারা যান আর বড় বিল্ডিং দেখে চলে আসেন আল্লাহ রসুল হুজরা মুবারক গিয়ে দেখবেন এত অল্প জায়গার মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাদের এত বিবিদের ঘর ছিল কতটুকুন রুমের মধ্যে তারা থাকতেন মাসা সিদ্দিকারাদি আল্লাহ তাহালান হ্যাঁ বর্ণনা করেন রাত্রে উঠছে আল্লাহর নবী তিনি আল্লাহর ইবাদত করতেন তাহাজুদের নামাজ আদায় করতেন আমি শোয়া থাকতাম আমি অল্প বয়স আমি অনেক সময় অনেক দিন উঠতে পারতাম না আল্লাহ রসুল যখন সেজদা দেওয়ার দরকার হতো তখন তিনি আমার পায়ে একটু সামান্য তিনি ইশারা করতেন আমি পাকে সরায় নিতাম এবং সেখানে আল্লাহ রসুল সেজ্দা দিতেন আহমদউল্লাহ আল আমিন সৈয়দুল আউয়ালী নলাহখেরিন আশরাফুল আম্বিয়া এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিউম্যান বিং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার ঘরে এতটুকু জায়গা নাই যেখানে সেজদা দিয়ে নামাজ পড়া যায় এটা কি কল্পনা করা যায় আপনার আমার ঘরে দশ জন বিশ জন পঞ্চাশ জনের নামাজ পড়ার জায়গা এত মানুষের বসার জায়গা আমাদের সিটিং রুম লিভিং রুম যদি বড় না হয় আমাদের মন ভরে না ছোট রুম হলে আমাদের মন ছোট হয়ে যায় রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুম ওই আয়েশার ঘরে রদিয়াল্লাহ আনহা যেই ঘরে আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে ওই জায়গাতেই তো রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলহিসাল্লাম এখনো শুয়ে আছেন রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহ আরফ বলে আল্লাহ সেখানে রেখে দিয়েছেন কাজেই দেখেন এত অল্প জায়গার মধ্যে রসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম ঘুমাতেন আর এত অল্প জায়গার মধ্যে আল্লাহ রসুলের স্ত্রীরা তাদের সংসারকে মেইনটেন করতেন তারা সবাই লাইন বাই লাইন তাদের ঘর ছিল ছোট ছোট রুম ছিল এই রুমগুলো পুরো এরিয়াটা এখন যেটা মুবারকের যেখানে এবং কবর রয়েছে এই পুরো এরিয়ার মধ্যেই তো সব জায়গা ছিল যে জায়গাটা হয়তো আপনার আমার হয়তো নিজের লিভিং রুম সিটিং রুমের থেকেও ছোট হবে অনেক অনেকে বড় বড় লোক যারা আছে তাদের এরকম বড় বড় বাড়ি ঘর আছে আল্লাহ সু হ্যান আল্লাহ নবীকে অফার করেছেন কিন্তু রসুল্লাসল্লাহ আলেই হিউসাল্লাম সেটাকে অ্যাকসেপ্ট করেন নাই এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাদের দিন গিয়েছে যেমন আমি আগেই উল্লেখ করেছি আয়েশা সিদ্দুত তারাদি তা আলা আনহা তিনি বলেন যে চাঁদের পরে চাঁদ ডুবে চাঁদ উঠে যেত আমাদের ঘরে শুধু খেজুর এবং পানি ছাড়া খাবারের কিছু থাকতো না আল্লাহ ভাই না তা আলা তাদেরকে বললেন যে তোমরা যদি সৎ হয়ে থাকো কষ্ট করে থাকো আখেরাত পাবে জান্নাতে যত নাজ নিয়ামত আছে জান্নাতের যত ফজল আর আছে যত যা কিছু আছে জান্নাতের ফেসিলিটিস তোমরা পাবে জান্নাতের আশায় দুনিয়াকে তারা স্যাক্রিফাইস করেছে বালতো উসিরুনাল হায়াত ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবক্বা তোমরা তো দুনিয়ার জীবনকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকো কিন্তু আখিরাতি হলো সর্বোত্তম এই আখেরাতের আশায় আখেরাতের নেশায় আল্লাহর নবীর সব স্ত্রীরা তারা এই দুনিয়ার জীবনকে স্যাক্রিফাইস করেছেন আসুন এখান থেকে আমরা শিখি আমাদের স্ত্রীরাও শিখু আর আমরা আখেরাতের জন্য দুনিয়াকে স্যাক্রিফাইস করি আল্লাহ সব হান হাত যেন তৌফিক দেন আমিন ওসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওয়াবারাকাত Oh, my সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলরায়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্প রোড বর্মিংহাম ইউকে

এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়